हरे कृष्ण ओम श्री हरि श्रीमद्भागवत महापुराण तमेव मता च पिता तमेव तमेव बंधुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव ओं नमः ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगदधिताय श्रीकृष्णाय नानाय गोविंदाय नमो नमः। हे कृष्ण गणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कंत राधाकंत नमस्तुते। ओयनाथ हेमथ नाथ गतबलकसे हृदय तदलोकुकातरम दैत भम्मति किंकरम्यहम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद ओम श्री हरि श्रीमद भागवतेर आरती ओम श्री हरि आरती अति पावन पुराण की धर्म भक्ति विज्ञान आकर की महापुराण भागवत निर्मल सुखमुख विगलित निगम कल्प फल परमानंद सुधा रसमय कल लीलारती रस रस निधान की कलिमल मथनी तिताप निवारिणी जन्म मृत्युमय भवभय हारिणी सेवत सतत सकल सुखकारिणी सुमह औषधि हरिचरित गान की विषय विलास विमोह विनाशिनी विमल विराग विवेक विकाशिनी भगवत तत्व रहस्य प्रकाशिनी परम ज्योति परमात्म ज्ञान की परमहंस मुनि मन उल्लासिनी रसिक हृदय रस रास विलासिनी भुक्ति मुक्ति रति प्रेम सुदासिनी कथा अकिंचन प्रिय सुजान की। ओम नमो भगवते वासुदेवाय कृष्णं नारायणं वंदे कृष्णं वंदे भज प्रियं कृष्णं दैपायनं वंदे कृष्णं वंदे पिताश्रुतम्। ओं नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवत महापुराण तृतीय स्कंद अथ एकादश अध्याय मन्वंतर आदि काल विभाग वर्णन। मैत्रेय मुनि बोलें मैत्रेय मुनि विदुर के बोलचेन मैत्रेय मुनि बोलें हे विदुर पृथ्वी प्रभृति कार्यवस्तुर जत भग्नांश होते पारे तार मध्ये सूक्ष्मतम जे अंश जार आर विभाजन होते पारे ना से सूक्ष्मतम अंश कार्ये परिणत हयनी अन्येर साथे असंयुक्त अवस्थाय एकक सेई पदार्थ के परमाणु बोले जानबे। এই পরমাণু সকল যখন পরস্পর মিলিত অবস্থায় থাকে তখন মানুষের ভ্রমবশত সেই সব পরমাণুর সমষ্টিগত এক অবয়বের প্রতীতি হয়। এই পরমাণু যার সূক্ষ্মতম অংশ অবিশিষ্টভাবে নিজেদের সামান্য স্বরূপে অবস্থিত সেই পৃথিবী ইত্যাদি কার্যসমূহের মিলিত অবস্থার অর্থাৎ সমষ্টিগত অথবা সমগ্র রূপ অবস্থার নাম হল পরম মহান। এই সময় তার মধ্যে প্রলয় আদি অবস্থা ভেদের প্রকাশ হয় না, নতুন পুরাতন ইত্যাদি কালভেদের জ্ঞান হয় না, আর ঘট পটাদি ভিন্ন ভিন্ন বস্তুরও কল্পনা হয় না। হে সজ্জন শ্রেষ্ঠ বিদুর, এইভাবে বস্তুসমূহের সূক্ষ্মতম ও বিরাটতম স্বরূপের বিবেচনা করা হয়। এইখানে বিদুর মুনিকে মৈত্রেয় মুনি মহর্ষি বিদুরকে মৈত্রেয় মুনি সূক্ষ্মতম এবং বৃহত্তম যে স্বরূপ বা বিরাটতম যে স্বরূপ বা যে রূপ বিরাজমান এই সংসারে তার বর্ণনা করলেন, তার কথা বললেন যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো পরমাণু আর সেগুলো সমষ্টিগত হয়ে বিরাট বিরাট আকার ধারণ করে, তো সেগুলোকে দেহ বা বিভিন্ন বস্তু হিসাবে কল্পনা করা হয়। অনুরূপভাবেই যে কাল পরমাণু প্রভৃতিতে ব্যক্ত হয়ে ব্যক্ত পদার্থসমূহের ভোক্তা এবং সৃষ্টি ইত্যাদিতে সমর্থ সেই অব্যক্ত স্বরূপ ভগবত রূপী মহাকালেরও সূক্ষ্মতা ও স্থূলতা অনুমান করা সম্ভব। যে কাল এই জগতের
এই জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে সেই কাল পরমাণু পরিমাণ অতি সূক্ষ্ম। আর যেই কাল সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগৎ প্রপঞ্চের সমষ্টিগত অবস্থা ভোগ করে তাকে পরম মহৎ বলা হয়। দুটি পরমাণু মিলে একটি অণু, আর তিনটি অণুর মিলনে একটি ত্রসরেণু হয়। এটা ধর্মের হিসাবে, এটা আমাদের বিজ্ঞানের হিসাবে কিছুটা আলাদা লেখা আছে, কিন্তু এইখানে একটু আলাদাভাবে বর্ণনা করেছেন। দুটি পরমাণু মিলে একটি অণু হয়, আর তিনটি অণুর মিলনে এক ত্রসরেণু হয়। এই ত্রসরেণু অত্যন্ত লঘু, জানলা পথে প্রবিষ্ট সূর্যরশ্মিতে এই ত্রসরেণুকে শূন্যে ভেসে বেড়াতে দেখা যায়। মানে ত্রসরেণু বলতে ছোটো ছোটো ধুলিকণার মতন ছোটো ছোটো কণাকে বলা হয়েছে, যা তিনটে অণুর মিলনে তৈরি, বা ত্রসরেণু বলছে। যে কাল তিনটি ত্রসরেণুকে ভোগ করে বা তিনটি ত্রসরেণুকে অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে ত্রুটি বলা হয়। একশো ত্রুটিকে বেদ বলা হয়, আর তিন বেদে এক লব হয়। তিন লবে এক নিমেষ, আর তিন নিমেষে এক ক্ষণ। পাঁচ ক্ষণে এক কাষ্ঠা, এবং পনেরো কাষ্ঠাতে এক লঘু। পনেরো লঘুতে এক নারিকা অর্থাৎ এক দণ্ড, দুই নারিকায় এক মুহূর্ত অর্থাৎ দুই দণ্ডে এক মুহূর্ত, এবং দৃঢ়ের হ্রস্বতা ও দীর্ঘতা অনুযায়ী, মানে দিন যে বড় ছোট হয় সেই দিনের হ্রস্বতা এবং দীর্ঘতা অনুযায়ী দিন ও রাত্রির দুটি সন্ধিক্ষণের দুই মুহূর্ত বাদ দিয়ে ছয় কিংবা সাত নারিকা বা দণ্ডে এক প্রহর হয়। একে জাম বলা হয়। এই জাম বা প্রহর দিন এবং রাত্রির প্রত্যেকে চার ভাগের এক ভাগ পরিমিত সময়। নারিকা বা দণ্ডের পরিমাণ বলা হচ্ছে ছয় পল পরিমিত একটি তামার বাসন যদি এমনভাবে তৈরি করা যায় যে তার মধ্যে এক প্রস্থ পরিমিত জল ধরে, আর যদি চার মাসা পরিমিত সোনা দিয়ে চার আঙ্গুল দীর্ঘ একটি সূচ তৈরি করে, সেই সূচ দিয়ে ওই পাত্রে একটি ছিদ্র করা হয়, তাহলে যে পরিমিত কালের মধ্যে ওই ছিদ্রপথে জল ঢুকে পাত্রটিকে জলমগ্ন করে সেই পরিমিত কালের নাম হলো নারিকা বা দণ্ড। হে বিদুর, মনুষ্যলোকে চার প্রহরে একদিন আর চার প্রহরে এক রাত্রি হয়, মানে আট প্রহরে একটা গোটা দিন হয়, মানে সকাল থেকে রাত অবধি, সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় অবধি আট প্রহরে ভাগ করা হয়, অর্থাৎ চব্বিশ ঘন্টাকে আট প্রহর বলে, মানে এক প্রহরে চার ঘন্টা। মনুষ্যলোকে চার প্রহরে একদিন আর চার প্রহরে এক রাত্রি হয়, এবং পনেরো অহরাত্রে এক পক্ষ হয়। এই পক্ষ আবার শুক্ল আর কৃষ্ণ ভেদে দুরকম, মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই দুই পক্ষকালে এক মাস হয়, সেই এক মাসই পিতৃলোকে অহরাত্র অর্থাৎ একদিন রাত।
দুই মাসে এক ঋতু এবং ছয় মাসে এক অয়ন হয়। দক্ষিণায়ন ও উত্তরায়ণ নামে অয়ন দুরকম। এই দুই অয়ন মিলে দেবলোকে এক অহরাত্র, মনুষ্যলোকে এই পরিমিত কালকেই এক বৎসর বলা হয়, আবার বারো মাসও বলা হয়। এই সাম্মত মানুষের আয়ু শতবৎসর নিরূপিত হয়েছে। চন্দ্রাদি গ্রহ, অশ্বিনী প্রভৃতি নক্ষত্র এবং সমগ্র তারামণ্ডলের অধিষ্ঠাতা কালস্বরূপ ভগবান শ্রী সূর্য পরমাণু থেকে আরম্ভ করে সদ সংবৎসর পর্যন্ত কালে দ্বাদশ রাশিরূপ সম্পূর্ণ ভুবনকোষ নিরন্তর পরিভ্রমণ করছেন। সূর্য, বৃহস্পতি, শ্রবণ, চন্দ্র, নক্ষত্র সম্বন্ধীয় মাসভেদে এই বৎসর ও সংবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর ও বৎসর নামে অভিহিত হয়। হে বিদুর, এই বৎসর পঞ্চক প্রবর্তক সূর্যদেবকে তুমি নানাবিধ উপহার সামগ্রী দিয়ে পূজা করবে। এই সূর্যদেব পঞ্চভূতের মধ্যে তেজস্বরূপ এবং কাল নামক নিজ শক্তির দ্বারা বীজাদিতে নিহিত অঙ্কুরাদি উৎপত্তি শক্তিকে উজ্জীবিত করে কার্য উন্মুখ করেন। তিনি মানুষের মোহ নিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করেন, মানে একটা করে দিন যায় আর আমাদের একদিন করে আয়ু কম হতে থাকে, যাতে আমাদের মোহ মায়ামোহ শেষ হয়, আমরা এই জীবনের ওপরে আর মোহ না রাখি। এবং আয়ুক্ষয়ের দ্বারা বিষয়ে বৈরাগ্য জন্মান। যত আয়ুক্ষয় হতে থাকে তত বিষয়ে কে বিষ বলে মনে হয় তত বৈরাগ্য জন্মায়। তিনি সকাম মানুষের কর্ম অনুষ্ঠানের উপযুক্ত কাল জ্ঞাপন করে যজ্ঞাদি কর্মের দ্বারা লভ্য মঙ্গলময় স্বর্গ আদি ফল প্রদান করে অন্তরীক্ষে বিচরণ করছেন। বিদুর বললেন, হে মুনিবর, আপনি দেবতা পিতৃগণ ও মানুষের পরমায়ুর বর্ণনা করেছেন। এখন কল্পকাল স্থায়ী ত্রিলোকের বাইরে সনকাদি মুনিবৃন্দ সহ যেসব জ্ঞানীগণ অবস্থান করছেন তাদেরও আয়ুষ্কাল আমাকে বলুন। আপনি সেই সর্বশক্তিমান কালের গতি অবগত আছেন, যেহেতু জ্ঞানীগণ যোগ সিদ্ধ দিব্য দৃষ্টির দ্বারা বিশ্বের সব কিছুই দেখতে পান। এবার বিদুর মুনি জানতে চাইলেন যে আপনি তো, হে মুনিবর, হে মৈত্রেয় মুনি, আপনি তো আমাকে মোটামুটি বললেন যে দেবতাদের আয়ু কী, মানুষের আয়ু কী, অন্যান্য প্রাণীদের আয়ু কী। এবার বলুন যে সনকাদি ঋষিগণের এরকম বড় বড় মুনি জ্ঞানীগণ যারা অবস্থান করছেন এই ত্রিলোকের বাইরে, হ্যাঁ, তাদের আয়ু কী, তাদের কথা এবার বলুন। মৈত্রেয় ঋষি এর উত্তরে বললেন, হে বিদুর, সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চার যুগ। যুগের প্রথম ভাগ সন্ধ্যা ও শেষ ভাগ সন্ধ্যাংশ সহ দিব্য পরিমাণের দ্বাদশ সহস্র, সহস্র মানে হাজার, দ্বাদশ মানে বারো, বারো হাজার, দ্বাদশ সহস্র বৎসর এই যুগ চারটির পরিমিত কাল। এই রকম কথিত আছে, সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ যথাক্রমে দিব্য পরিমাণে চার হাজার, তিন হাজার, দুই হাজার, এক হাজার বৎসর ও সন্ধ্যাসমূহ যথাক্রমে চারশো, তিনশো, দুইশো ও একশো বছর, আর সন্ধ্যাংশসমূহ যথাক্রমে চার, তিন, দুই ও একশো, একশত বৎসর পরিগণিত হয়েছে। এই রূপে মোট দ্বাদশ সহস্র বৎসর। অর্থাৎ সত্যযুগে চার হাজার, দিব্য বর্ষে আটশো সন্ধ্যা ও সন্ধ্যাংশ, এইভাবে আটচল্লিশশো বৎসর। ত্রেতাতে মানে সত্যযুগে হচ্ছে আটচল্লিশশো বছর, আর ত্রেতাতে হচ্ছে তিন হাজার সমান ছত্রিশশো, দ্বাপরে হচ্ছে চব্বিশশো মানে দ্বাপরে চব্বিশশো বছর, আর কলিতে হচ্ছে বারোশো বছর। এটা হচ্ছে দিব্য বর্ষ, আমাদের মানুষের মানুষের বছরের হিসাব, মানবলোকে বছরের হিসাব আর দেবতাদের বছরের হিসাব দুটো আলাদা। মানুষের একদিনে দেবতাদের, মানুষের দেবতা দেব দেবতাদের একদিনে আমাদের মানবলোকের কয়েক বছর কেটে যায়। সেই হিসাবে এবার মানুষের এক বৎসর, দেবতাদের একদিন,
মানে মানুষের এক বছরে দেবতাদের একদিন হয়, দেবতাদের এক বৎসর মানুষের 3600 বৎসর। মানে দেবলোকে এক বছর মানে হচ্ছে আমাদের এখানে 3600 বছর। এইভাবে মানবীয় হিসাবে কলিযুগে 432,000 বৎসর বয়স, এর দ্বিগুণ দাপর, ত্রিগুণ ত্রেতা, আর চতুর্গুণ হচ্ছে সত্যযুগ। যুগের আদিতে সন্ধ্যা হয় এবং অন্তে হয় সন্ধ্যাংশ। এদের পরিমাণ যুগ পরিমাণে স্থলে শত সংখ্যা গ্রহণ করে নির্ণয় করা হয়। এই দুইয়ের মাঝখানে যে সময় তাকে যুগ ধর্মজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকেন। প্রত্যেক যুগে এক এক বিশেষ ধর্ম বিহিত হয়ে থাকে। সত্যযুগের মানুষদের মধ্যে ধর্ম তার 4টি চরণ সমেত সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তার পরবর্তী যুগে অধর্মের সৃষ্টি বৃদ্ধি হওয়াতে ধর্মের এক একটি পদ ক্রমশ হ্রাস পেতে থাকে। বৎসবিদুর ত্রিলোকের বাইরে মহল্লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্র 4000 যুগে একদিন হয় এবং সেই পরিমিত কালেই এক রাত্রি হয়, অর্থাৎ 1000 চতুর্যুগ, মানে 1000 চতুর্যুগ 4000 যুগেরই সমান। এই রাত্রেই জগৎ স্রষ্টা ব্রহ্মা নিদ্রিত থাকেন, অর্থাৎ এই সময় জগৎ স্রষ্টা ব্রহ্মাদেব ঘুমিয়ে থাকেন। সেই রাত্রি শেষ হলে কল্প আরম্ভ হয়, ত্রিলোকের সৃষ্টি আরম্ভ হয় এবং যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টিকর্ম চলতে থাকে। এই এক এক কল্পে চতুর্দশ মনু এক পরপর আধিপত্য করে থাকেন। প্রত্যেক মনু 71 চতুর্যুগ থেকে কিছু অধিককাল, কিছু অধিককাল বলতে বলেছে সঠিকভাবে 71 6 × 14 চতুর্যুগ, মানে 71 চতুর্যুগ আর হচ্ছে আর 1টা চতুর্যুগের 14 ভাগের 6 ভাগ জুড়ে যুগাধিপতি হয়ে থাকেন, যুগের অধিপতি হয়ে থাকেন। কারা? এক একজন মনু। এক এক মনুর অধিকার কালকেই মন্বন্তর বলা হয়। প্রত্যেক মন্বন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরপতিগণ, সপ্তর্ষিগণ, দেবগণ, ইন্দ্র এবং গন্ধর্ব আদি সেই সেই মনুর সাথে সাথেই নিজ নিজ অধিকার ভোগ করেন। এইসব ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি, যার মধ্যে তিলক সৃষ্টি হয়। ব্রহ্মার এই দৈনন্দিন সৃষ্টিতে নিজ নিজ কর্ম অনুসারে পশু পক্ষী মনুষ্য পিতৃগণ ও দেবতাদের উৎপত্তি হয়। ভগবান পরমেশ্বরেরই প্রতি মন্বন্তরে স্বয়ং সত্যমূর্তি অবলম্বন করে মনু প্রভৃতি রূপে পুরুষ আকার প্রকটন করে এই বিশ্বপ্রপঞ্চ পরিবেক্ষণ করে থাকেন। কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায় তখন তিনি কিঞ্চিৎ তমগুণ অবলম্বন করে সৃষ্টিকর্মরূপ নিজের পুরুষ আকার প্রত্যাহিত করে নিশ্চেষ্টভাবে অবস্থান করেন। সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায়। সূর্যচন্দ্র শূন্য সেই প্রলয় রাত্রিতে ব্রহ্মার নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে ভূ ভুব এবং স এই তিলোকে তিলোকেরও তিরোধান ঘটে। তিলোক বলতে ভূলোক, ভুবলোক আর স্বলোক, অর্থাৎ স্বর্গলোক। সেই সময়ে শ্রী ভগবানের শক্তিস্বরূপ সংকর্ষণ মুখ নির্গিত নির্গত অগ্নির দ্বারা তিলক দগ্ধ হতে থাকে। সেই জন্য সেই উত্তাপে ব্যাকুল হয়ে ভৃগু প্রভৃতি মহর্ষিগণ মহল্লোক থেকে জনলোকে চলে যান। এরই সাথে প্রবল প্রলয় ঝঞ্ঝায় উদ্বেলিত হয়ে সপ্ত সমুদ্র উত্তাল তরঙ্গে তিলককে পালিপ্লাবিত করে দেয়। তখন সেই প্রলয় জলধীর মধ্যে ভগবান শ্রীহরি অনন্তরূপ শয্যায় শয়ন করে যোগ নিদ্রা অবলম্বন করে মুদ্রিত নয়নে অবস্থান করেন। সেই সময় জনলোক নিবাসী মুনিগণ তার স্তুতি করেন। এইভাবে কালের গতি অনুসারে 1 1 সহস্র চতুর্যুগ রূপে প্রতীয়মান দিন রাত্রি তারতম্য অনুসারে ব্রহ্মার শতবর্ষ পরমায়ু গতপ্রায় বলে মনে হয়। ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পরার্ধ বলা হয়। এখনও পর্যন্ত প্রথম পরার্ধ অতীত হয়েছে, সম্প্রতি দ্বিতীয় পরার্ধ চলছে। পূর্ব পরার্ধের প্রথম ভাগে ব্রহ্মা ব্রহ্ম নামক যে মহান কল্প হয়েছিল, ব্রহ্মা সেই কল্পেই উৎপন্ন হয়েছিলেন। পণ্ডিতগণ তাকেই শব্দ ব্রহ্ম বলে থাকেন। সেই পরাধ্যের অন্তে যে কল্প হয়েছিল তাকে পাদ্যকল্প বলা হয়। এই কল্পে ভগবানের নাভি সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল।
হে বিদুর, বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরাধ্যের প্রারম্ভ বলা হয়। এই কল্প বরাহ কল্প নামে বিখ্যাত। এই কল্পে ভগবান শুকর রূপ অর্থাৎ বরাহ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। এই দুই পরাধ্যের সম্মিলিত কাল পরিমাণকে অব্যক্ত অনন্ত অনাদি বিশ্বাত্মা অর্থাৎ বিশ্বের মধ্যে নিহিত আত্মা বিশ্বাত্মা শ্রীহরির এক নিমেষ বলা হয়। পরমাণু থেকে দ্বিপরাধ্য পর্যন্ত বিস্তৃত যে কাল তা প্রবল শক্তিমান বটে, কিন্তু সর্বাত্মা শ্রী ভগবানের ওপরে আধিপত্য করতে এই কালের সামর্থ্য নেই। দেহ গেহ আদি অভিমানী ব্যক্তিদেহের ওপরেই এই কাল প্রভুত্ব করতে পারে। প্রকৃতি মহত্তত্ত্ব অহংকার ও পঞ্চতন মাত্র এই অষ্ট প্রকৃতির সাথে দশ ইন্দ্রিয় মন ও পঞ্চভূত এই ষোলো বিকার মিলিত হয়ে নির্মিত এই ব্রহ্মাণ্ড কোষ মধ্যস্থলে 50 কোটি যোজন বিস্তৃত এবং বহির্ভাগে চতুর্দিকে উত্তরোত্তর 10 গুণ অধিক বিস্তারযুক্ত 7টি আবরণের দ্বারা বেষ্টিত। এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণকে পণ্ডিতগণ অক্ষর ব্রহ্ম বলে থাকেন এবং সেটি পরমাত্মা পরম পুরুষ শ্রীবিষ্ণু ভগবানের পরম ধাম অর্থাৎ শ্রীবিষ্ণুর স্বরূপ হচ্ছে সেটাই, যার মধ্যে সমস্ত এরকম জগৎ সংসার রয়েছে, শত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই হলো স্বয়ং পরমেশ্বর পরমাত্মা পরম পুরুষ বিষ্ণু বা শ্রী কৃষ্ণ ভগবান শ্রীহরি শ্রীগোবিন্দ। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংসং সংহিতায়ং তৃতীয় স্কন্ধে একাদশ অধ্যায় শ্রীমন্মহর্ষি বেদ ব্যাসমৃত পারমহংসি সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের একাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্তম। হরি ওং তৎসদ, হরি ওং তৎসদ, হরি ওং তৎসদ, ওং হরি, ওং হরি, ওং হরি।